হাই গাইস, তোমরা একই কন্টেন্ট দেখতে দেখতে জাস্ট বোর হয়ে গেছো। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের স্বাদ কোনো বাঙালি কিংবা চাইনিজ খাবারের মধ্যে সীমাবদ্ধ থাকা জাস্ট উচিত নয়। মুখের স্বাদের চেঞ্জের জন্য কিছু ইনোভেটিভ খাবারেরও প্রয়োজন হয়। তাই আজকে যেটা টেস্ট করব তার গন্ধে আমাদের জাস্ট পাগল পাগল অবস্থা হয়। কি গেস করতে পারছো? ইয়েস, ফুচকা। তবে যেই সেই ফুচকা নয়, কিন্তু বিভিন্ন ধরনের ফিউশন ফুচকা, সেটা তো আমরা ট্রাই করেছি। এই ফুচকাটা কিন্তু নিজেই নিজেই ইনোভেশন। ইয়েস, গ্রিন ফুচকা। আই নো তোমরা হয়তো জেনে গেছো, তোমরা হয়তো এই জায়গাটা এসে টেস্টও করেছো, কিন্তু অ্যাকর্ডিং টু মি আমাদের চ্যানেলের তরফ থেকেও এই ভিডিওটা দেখবে অবশ্যই। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, আর হ্যাঁ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমরা বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য বাঁচি। সো লেটস গেট স্টার্টেড। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এখানে সেই ফেমাস একটা নতুন ইনোভেশনের ফুচকা স্টল, ঠিক আছে? যেটা বলতে গেলে বড় বাজারে তো আছে, বাট কলকাতার বুকে নিউ টাউনে কিন্তু ফার্স্ট টাইম। ফাইনালি আমি কিন্তু এখানে চলে এসেছি, এবং ফার্স্ট অফ অল এসেই যেটা দেখতে পেলাম, যেটা আমার কিন্তু বেশ ভালো লাগলো, সেটা হচ্ছে কাকিমা কিন্তু গ্লাভস পরে দেখো প্রিপারেশনটা করছে। এবং আমার মনে হয় যে এখানে খুব ক্লিন এবং নিট এবং ক্লিন এবং হাইজিনিকভাবে কিন্তু এখানে মেনটেন করা হয়, এবং শুধুমাত্র এটা ভিডিও করার পারপাসে নয়, এখানে কিন্তু সব সময় তিনি কিন্তু এই গ্লাভসটা পরে থাকে। এবং আমাদের প্রত্যেকটা মানুষেরই দৃষ্টি আকর্ষণ করে যেটা সবচেয়ে বড় জিনিস, যে নিট অ্যান্ড ক্লিন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, এবং উনি কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনটেন করে। প্রথমে তুমি আমাকে বলো যে এই গ্রিন ফুচকার চিন্তা ভাবনাটা তোমার মাথায় কিভাবে আসলো? গ্রিন ফুচকাটা আমার একটা ছেলে সেই বলেছিল, আমার মাথায় আসেনি। আচ্ছা, সে আমাকে পরামর্শ দিল, কাকিমা সবাই তো একই রকম ফুচকা বিক্রি করে, হ্যাঁ তো ব্যবসা তো বাজারটা এখন খারাপ, তাহলে তুমি গ্রিন ফুচকাটা তৈরি করো। আমি যে বাবা কী করে তৈরি করব, তো আমাকে সব কিছু বললো যে পুদিনা পাতা ধনিয়া পাতা দিয়ে। আচ্ছা, এই যে কালারটা গ্রিন হয়, কী কী এর মধ্যে মিক্স করো? পুদিনা পাতা ধনে পাতা, যদি কালারটা খুব না আসে তখন হচ্ছে গিয়ে পালং শাক দিই, যখন ধনে পাতাটা বেশি না পাওয়া যায় তখন পালং শাক দিতে হয়, পুদিনাটা কম ধনে পাতাটা বেশি। একটা নতুন ইনোভেশন, মানুষের চাহিদা কত? আছে, ভালো আছে, ভালোবাসা পাচ্ছ তো অনেক। আচ্ছা, কী কী পাওয়া যায় এই গ্রিন ফুচকা ছাড়া তোমার দোকানে? দই ফুচকা, পাপড়ি চাট। কত কী দাম একটু বলে দেবেন? দই ফুচকাটা 30 টাকা প্লেট, পাপড়ি চাট 40 টাকা প্লেট, চুরমুড় 20 টাকা, আলু কাবলি 20 টাকা। ওই পাশে পাওয়া যাচ্ছে আলুর দম, ঘুগনি, চিলি পটেটো। এখানকার লোকেশনটা তুমি একটু বলে দাও। DLF 1 ইডেন শপের অপোজিটে। কতদিন হয়েছে তোমার এই দোকানটা ওপেন করেছো? 6 বছর। 6 বছর হয়ে গেছে? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো তোমরা তো সব শুনেই নিলে, সব কিছুই শুনে নিলে, এবার জাস্ট টেস্ট করব। জাস্ট টেস্ট করার জন্য জাস্ট পাগল হয়ে গেছে, গন্ধে বাস চারিদিকে মাতোয়ারা হয়ে আছে, গন্ধটাই এত সুন্দর বেরোচ্ছে। তো এবার টেস্ট করব, তো ভিডিওটা পুরো দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ এই স্টলটা, যেখানে কিন্তু মেন হচ্ছে ফুচকা স্টল, এবং ফুচকা স্টলের ঠিক পাশেই রয়েছে যে স্টলটা, যেখানে কিন্তু ফুচকা ছাড়াও আরও বিভিন্ন ধরনের কিন্তু আইটেম পাওয়া যায়। তো কী কী আইটেম পাওয়া যায় সেটা তো বলবই। তো ফার্স্টে হচ্ছে, কাকু আপনার নামটা বলুন। নীলমণি নাগ। আচ্ছা, তো এটাতে কী আছে দেখানে? আচ্ছা আচ্ছা, এখানে ঘুগনির কালারটা দেখতে পাচ্ছ গাইজ, একদম পুরো মানে লাইট ঘুগনি একদমই নয়, ভীষণই হচ্ছে ঠিক, এবং হচ্ছে গন্ধটাও কিন্তু জাস্ট ওপেন করার পর, ঢাকনাটা ওপেন করার পর জাস্ট দুর্দান্ত বেরোচ্ছে। এটার প্রাইস কত? এটা 15 টাকা প্রাইস। আচ্ছা আচ্ছা, পার প্লেট, পার প্লেট হচ্ছে 15 টাকা। আচ্ছা, নেক্সট এটাতে কী আছে একটু বলুন। আচ্ছা, এটাতে আলুর দম আছে, জাস্ট
কালারটা দেখো আলুর দমে আর সত্যি গন্ধ জাস্ট দূর দান্ত বেরোচ্ছে তো হ্যাঁ উপর থেকে ধনে পাতা ছড়ানো এটার প্রাইসটা বলুন মানে হচ্ছে প্লেট এক প্লেট 10 টাকা প্লেট হ্যাঁ 15 টাকা প্লেট 10 টাকা প্লেটে কটা থাকে 3 পিস আর 15 টাকা প্লেটে 4 পিস 4 পিস আচ্ছা নেক্সট এটাতে কি আছে একটু দেখান এটা চিলি পটেটো আচ্ছা চিলি পটেটো আমরা তো চিলি চিকেন খেয়েছি বাট এটা চিলি পটেটো জাস্ট একটা ইউনিক ডিশ আর দেখতে ভীষণই টেম্পটিং তো এটার দামটা বলো 20 টাকা প্লেট এটা পার প্লেট 20 টাকা আচ্ছা আচ্ছা এই জিনিসটা কি আছে এটা এটা আচ্ছা এটা চুরমুল বানানোর জন্য কিন্তু এখানে এই গ্রিন ফুচকা আছে যেখানে কিন্তু এই ফুচকাগুলো দিয়ে চুরমু বানানো হয় আর ওখানে ওই যে প্যাকেটগুলো কি ওটা আলাদা করে কিনতে পাওয়া যায় ওটা পার্সেল একটু দেখাও আচ্ছা আচ্ছা এগুলো আলাদা করে কিনতে পাওয়া যায় এটা এই প্যাকেটের দাম কত এটা 40 টাকার প্যাকেট কটা আছে এর মধ্যে এটা আছে তোমার 17 পিস 17 পিস আচ্ছা আচ্ছা এর থেকেও কি বড় আছে নাকি ছোট আছে 50 টাকা আছে 30 টাকা আছে ও আচ্ছা 50 টাকার আছে 50 টাকার মধ্যে কটা থাকে এটা 21 পিস আছে 21 পিস আছে আচ্ছা ভালো তো আমাদের তো দেখা হয়ে গেল যে কি কি আছে এখানে কিন্তু দই ফুচকাও আছে পাপড়ি চাটও আছে তো চলো এবার খাওয়া দাওয়াটা স্টার্ট করব কেমন ফুচকার টেস্ট চলো তোমাদের হ্যাঁ সেটা শেয়ার করছি এবং গাইজ সত্যি ভিড়টা দেখো জাস্ট ক্রাউডটা দেখো কত ভিড় আমি যখন থেকে এসেছি তখন থেকেই কিন্তু এরকমই ভিড় ছিল এবং এখনও কিন্তু যত ইভিনিংটা হচ্ছে তত কিন্তু ভিড় এটা সময় বাড়ছে ক্রমাগত তো চলো এবার টেস্ট করা যাক ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু এখন সেই নতুন কনসেপ্টের ফুচকা গ্রিন ফুচকা কিন্তু আমার হাতে চলে এসেছে এবং এটা আমি টেস্ট করব ফার্স্ট যেটা করেছি সেটা যে তেঁতুল জল দিয়ে কিন্তু ফার্স্ট টেস্টটা আমি করবো তেঁতুল জল দিয়ে দু ধরনের জল আছে কিন্তু তেঁতুল জল আছে এটা কি জল আছে এটা টক মিষ্টি টক মিষ্টি তো ফার্স্ট আমি তেঁতুল জল দিয়ে ফুচকাটা খেয়ে দেখবো কেমন খেতে দারুণ পুরো গ্রিন দেখতে পাচ্ছ এবং ফুচকার সাইজটাও কিন্তু একদম প্রপার ঠিকঠাক আছে ফুচকা যদি একেবারে যদি গায়ের ভিতরে যদি না যায় জাস্ট টিপতে হয় না আর ফুচকা আলাদাই ইমোশন আমাদের ফুচকার ক্রেভিংসটা সত্যি আমাদের আলাদাই থাকে জাস্ট দেখলে জাস্ট জিভে জল এসে যায় তো জাস্ট দারুণ মানে বলতে পারি যে আমরা যখন জল ফুচকা খাই তার থেকে টোটালি ডিফারেন্ট খেতে কিন্তু এই ফুচকাটা যেহেতু এখানে পুদিনা পাতা দিয়ে করা হয় পুরো গ্রিন ব্যাপারটা কিন্তু টোটালি ডিফারেন্ট খেতে ভীষণ একটা ভালো বেশ ভালো খেতে কিন্তু দারুণ তো তেঁতুল জল দিয়ে তোমার টেস্ট করা হয়ে গেছে এবার হচ্ছে খাট্টা মিঠা এই জলটা খাট্টা মিঠা মানে মিষ্টিও আছে ঝালও আছে এই দুটোর কম্বিনেশনটা কেমন খেতে লাগছে চলো খেয়ে দেখা যাক সেই খেতে জাস্ট চরম খেতে সত্যি বলছি তেঁতুল জলের থেকে বেশি এইটা বেশি খেতে ভালো লাগছে মানে এই খাট্টা মিঠা যে জলটা আছে এটা দিয়ে না ফুচকা খাওয়াটা জাস্ট জমে গেল গ্রিন ফুচকা সত্যি কথা বলতে কলকাতার বুকে নিউটাউনে কিন্তু ফার্স্ট তোমরা নিউটাউনে বিভিন্ন কাজের সূত্রে তো আসতেই পারবে আর নিউটাউনবাসী যারা তা তো টেস্ট করেইছো জানো বাট আমি সত্যি ফার্স্ট টাইম আমি ট্রাই করছি গাইজ আমার জাস্ট দুর্দান্ত লাগছে তুমি এসে একবার এসে ট্রাই করো জাস্ট অসম লাগবে তো নেক্সট যে আইটেমটা আছে সেটা নিয়ে আবার চলে আসছি এবার যেটা নিয়েছি সেটা হচ্ছে আলুর দম জাস্ট গন্ধটা সেরা বেরোচ্ছে তিন পিস আছে বেশ বড় মাপেরই স্ট্যান্ডার্ড সাইজ আছে এবং এই তিন পিস আলু দিয়ে এই প্লেটটার দাম হচ্ছে 10 টাকা উপর থেকে হচ্ছে পেঁয়াজ ছড়ানো আর হচ্ছে ধনে পাতা ছড়ানো তো এবার আলুর দমটা টেস্ট করবো জাস্ট আমার জিভে জল এসে গেছে তো এখানে আলুটা বললাম যে বেশ স্ট্যান্ডার্ড সাইজই দিয়েছে উপর থেকে টক জল ছড়ানো আহ এতটাই ভালো খেতে মানে এতটাই মানে স্বাদটা এতটাই ভালো যে আসলে আর একটা খাওয়া যায়
জাস্ট জমে গেল, আলুর দমটা জাস্ট জমে গেল। আলুর দম আমরা সবাই পছন্দ করি ভীষণই, একটা টকটক যেহেতু তেঁতুল জল দিয়েছে আর স্পাইসি ভাবটা একদমই নেই, কিন্তু গন্ধ যে মশলাটা দিয়েছে না জাস্ট দারুণ খেতে লাগছে। তো এবার এখন আমি নিচ্ছি হচ্ছে চিলি পরোটো। চিলি পরোটোটা একটা ইউনিক কনসেপ্ট, তো চলো এবার এটা জাস্ট খেয়ে দেখা যাক কেমন খেতে। তো এবার নিয়ে নিয়েছি হচ্ছে চিলি পটেটো। চিলি পটেটোর এই যে প্লেটটার দাম হচ্ছে 20 টাকা, পার প্লেট হচ্ছে 20 টাকা। একদম কোয়ান্টিটি জাস্ট অসাধারণ, মানে পুরো ভর্তি ভর্তি দিয়েছে, কোয়ান্টিটি নিয়ে জাস্ট কোনো কথা হবে না। একটা ইউনিক ডিশ, আমরা চিলি চিকেন খেয়েছি কিন্তু চিলি পটেটো। পটেটোর সাইজগুলো তোমাদের ফার্স্টে দেখিয়ে দিই, এরকম ধরনের আছে পটেটোর সাইজগুলো, এবং পুরো কিন্তু গ্রেভিতে পুরো মাখামাখি একটা ব্যাপার, এবং উপর থেকে ধনে পাতা ছড়ানো। তো চলো একটু টেস্ট করবো। বাহ সত্যি, ফার্স্ট অফ অল যে কথাটা বলার যে সচরাচর কিন্তু কোনো ফুচকা স্টলে চিলি পটেটো এই ডিশটা দেখা যায় না, সেটা ফার্স্ট টাইম আমি এখানে দেখেছি। ফার্স্ট টাইম টেস্ট করলাম, প্রথম বাইটেই জাস্ট আমার দুর্দান্ত লাগলো। একদম চিলি চিকেনের যেরকম ফ্লেভার হয় অ্যাকুরেট, সেরকম সস দিয়ে করা, পেঁয়াজও আছে, দেখো পেঁয়াজও আছে কিউব করে কাটা মতো, পেঁয়াজও আছে আর ক্যাপসিকামও আছে, এই যে দেখো ক্যাপসিকাম, ক্যাপসিকামও আছে, সব কিছু দিয়ে ভীষণ ভালো ইউনিক ডিশ। লাভ ইট, ভীষণই টেস্টি। সো আমি তো কিছু কিছু আইটেম এখানে ট্রাই করেই নিয়েছি, বাট আরও অনেক কিছু আইটেম আছে, যেমন আলু কাবলি আছে, পাপড়ি চাট আছে, তারপর হচ্ছে দই ফুচকা আছে, আরও অনেক কিছু আছে। সত্যি কথা বলে যা যা আমি ট্রাই করেছি আমার জাস্ট দুর্দান্ত লেগেছে। পিছনে ক্রাউডটা দেখছো, ক্রাউডটা দেখো গাইজ, সত্যি ক্রাউড দেখলেই বোঝা যায় যে তিনি কতটা, মানে কতটা টেস্টি খাবার বানাতে পারেন এবং কতটা হচ্ছে জনপ্রিয় হয়ে গেছেন। আর ওনাদের ব্যবহার, ওনাদের হসপিটালিটি জাস্ট মারাত্মক, মানে খুবই ভালো। ওনার মুখে সবসময়, কাকিমার মুখে সবসময় হাসি লেগেছে, এবং সেটাই কিন্তু আমাদের কাছে একটা অনুপ্রেরণা, এবং আরও উনি আরও অনেক উন্নতি করুন এটাই আমরা চাই, এই শুভকামনাই আমরা করতে পারি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাট তার আগে এক্সাক্ট লোকেশনটা তোমাদের বলে দিই, এই দিকটা হচ্ছে তোমার DLF IT পার্ক 1, ঠিক আছে, তার ঠিক অপোজিটে আছে হচ্ছে তোমার গ্রিনউড পার্ক, তার ঠিক অপোজিটে, এবং সামনেই আছে হচ্ছে তোমার ইডেন শপিং মল। এবং ইডেন শপিং মল দেখো, এই যে ইডেন শপিং মল, এবং ঠিক এর অপোজিটেই রয়েছে কিন্তু সেই ফেমাস গ্রিন ফুচকা। তো এক্সাক্ট লোকেশনটা তোমাদের দেখিয়ে দিলাম, যদি কোনো কনফিউশন তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে গিয়ে ফোন নাম্বার দেওয়া থাকবে, অল ডিটেলস দেওয়া থাকবে, চেক আউট করে নিতে পারো। তো চলো নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে, টাটা।